কাজী ফার্মস ফুটসেল 2022 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি দল দ্য রেভেনের সদস্যদের সংবর্ধনা দিয়েছে দীপ্ত টিভি কর্তৃপক্ষ। রবিবার ফাইনালে কাজী ফুটসেল ওয়ান্ডারিং উইলসকে 8-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দ্য রেভেন। সোমবার দীপ্ত টিভি ভবনে বিজয়ী দলের খেলোয়াড়দের সাথে কেক কেটে বিজয় উদযাপন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী। সঙ্গে ছিলেন প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ সহ বিভিন্ন বিভাগের প্রধানরা। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় কাজী ফার্মসের বিভিন্ন প্রতিষ্ঠানের 12টি দল। ফাইনালে 5 গোল সহ টুর্নামেন্টের সর্বোচ্চ 7 গোল করে গোল্ডেন বুট পান দ্য রেভেনের মিজান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ওয়ান্ডারিং উলফসের তানভীর, সেরা গোলকিপার হয়েছেন চ্যাম্পিয়ন দলের রাতুল। কাজী ফার্মস ফুটসেল 2022 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি দল দ্য রেভেনের সদস্যদের সংবর্ধনা দিয়েছে দীপ্ত টিভি কর্তৃপক্ষ। রবিবার ফাইনালে কাজী ফুটসেল ওয়ান্ডারিং উইলসকে 8-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দ্য রেভেন। সোমবার দীপ্ত টিভি ভবনে বিজয়ী দলের খেলোয়াড়দের সাথে কেক কেটে বিজয় উদযাপন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী। সঙ্গে ছিলেন প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ সহ বিভিন্ন বিভাগের প্রধানরা। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় কাজী ফার্মসের বিভিন্ন প্রতিষ্ঠানের 12টি দল। ফাইনালে 5 গোল সহ টুর্নামেন্টের সর্বোচ্চ 7 গোল করে গোল্ডেন বুট পান দ্য রেভেনের মিজান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ওয়ান্ডারিং উলফসের তানভীর, সেরা গোলকিপার হয়েছেন চ্যাম্পিয়ন দলের রাতুল। কাজী ফার্মস ফুটসেল 2022 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি দল দ্য রেভেনের সদস্যদের সংবর্ধনা দিয়েছে দীপ্ত টিভি কর্তৃপক্ষ। রবিবার ফাইনালে কাজী ফুটসেল ওয়ান্ডারিং উইলসকে 8-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দ্য রেভেন। সোমবার দীপ্ত টিভি ভবনে বিজয়ী দলের খেলোয়াড়দের সাথে কেক কেটে বিজয় উদযাপন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী। সঙ্গে ছিলেন প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ সহ বিভিন্ন বিভাগের প্রধানরা। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় কাজী ফার্মসের বিভিন্ন প্রতিষ্ঠানের 12টি দল। ফাইনালে 5 গোল সহ টুর্নামেন্টের সর্বোচ্চ 7 গোল করে গোল্ডেন বুট পান দ্য রেভেনের মিজান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ওয়ান্ডারিং উলফসের তানভীর, সেরা গোলকিপার হয়েছেন চ্যাম্পিয়ন দলের রাতুল। কাজী ফার্মস ফুটসেল 2022 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি দল দ্য রেভেনের সদস্যদের সংবর্ধনা দিয়েছে দীপ্ত টিভি কর্তৃপক্ষ। রবিবার ফাইনালে কাজী ফুটসেল ওয়ান্ডারিং উইলসকে 8-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দ্য রেভেন। সোমবার দীপ্ত টিভি ভবনে বিজয়ী দলের খেলোয়াড়দের সাথে কেক কেটে বিজয় উদযাপন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী। সঙ্গে ছিলেন প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ সহ বিভিন্ন বিভাগের প্রধানরা। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় কাজী ফার্মসের বিভিন্ন প্রতিষ্ঠানের 12টি দল। ফাইনালে 5 গোল সহ টুর্নামেন্টের সর্বোচ্চ 7 গোল করে গোল্ডেন বুট পান দ্য রেভেনের মিজান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ওয়ান্ডারিং উলফসের তানভীর, সেরা গোলকিপার হয়েছেন চ্যাম্পিয়ন দলের রাতুল।